হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার নাম দেবমিতা শীল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ওয়ার্ল্ডস স্পাইসিয়েস্ট নুডলস ট্রাই করেছিলাম, আর সেটা সত্যি খুবই ঝাল ছিল। তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখতে পারো। সো আজকে আমি আর একটা ঝালের আইটেম ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে ঝাল চা অর্থাৎ লঙ্কা চা। তোমরা হয়তো ভাবছো যে লঙ্কা চা আবার হয় নাকি চকলেট চা হয়, তান্দুর চা হয়, আবার লঙ্কা চা। তো আমার বাবা বলল যে বর্ধমানে মিউনিসিপ্যাল বয়েজের ওখানে একটা চায়ের দোকান আছে যেখানেতে এরকম ঝাল চা বানায় অর্থাৎ লঙ্কা চা বানায়। আর তাছাড়াও আমি ইউটিউবে সার্চ করলাম, ওখানেও ওই জায়গাটার ব্যাপারে দু তিনটে ভিডিও আছে আমি দেখলাম। তো আমি ভাবলাম যে একবার আমি নিজে গিয়ে ট্রাই করে দেখি আর তোমাদেরকে অনেস্ট রিভিউ দেখি, কারণ অনেকজন ভাবছে ঝাল চা আবার কীরকম টেস্ট হবে। তো আর বেশি কথা না বলে এবার বেরিয়ে পড়ি, অলরেডি অনেক বকবক করে ফেলেছি। ভালো লাগে আমার বকবকগুলো শুনতে? কমেন্টে জানিও। হ্যাঁ, তো এখন আমি বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের একদম সামনে দাঁড়িয়ে আছি, আর ওই যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ ওইখানেতেই লঙ্কা চা বানাই। তো যাই ওখানে। তো আমরা এখন এখানে লঙ্কা চা খেতে চলে এসেছি, দোকানটার নাম হচ্ছে সাহা টি কর্নার। তো বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ যে স্কুলটা আছে, ফার্স্ট যে গেটটা আছে ওখান থেকে একটুখানি এগিয়েই এই দোকানটা তোমরা দেখতে পাবে। আর যদি কোনো অসুবিধা হয়, এখানে আশেপাশে অনেক লোক আছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারো, ওরা ঠিক ডিরেকশন বলে দেবে। তো আপাতত তিনটে চায়ের অর্ডার দেওয়া হয়েছে, এবার খেয়ে দেখা যায় কীরকম খেতে। তো চা চলে এসছে, এবার ট্রাই করে দেখা যাক কীরকম খেতে। দারুণ খেতে, সিরিয়াসলি খুব সুন্দর খেতে। তোর স্মেলটা কেমন লাগছে বল? এটা সেই কি বলবো, লিকার চায়ের মধ্যে একটু আদা দিয়ে লঙ্কা দিয়ে এটা করেছে, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে খেতে। একদম সেই যদি কাঢ়া যদি খেতে খুব ভালো লাগে না, তো আমি বলবো এইটা করে খেতে, সিরিয়াসলি খুব ভালো খেতে। দারুণ খেতে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এখানে এসে এই চাটা অবশ্যই ট্রাই করবে, যদি না ট্রাই করেছো পাপ দি দেবো। তো কাকু বলছে যে এই চাটার মধ্যে 13টা মশলা আছে। কাকু তুমি বলবে যে কি কি ধরনের মশলা আছে? না, ওটা ফর্মুলা পাবে না, শুধু আদা লঙ্কাটা তুমি জানতে পারো। ওটা হচ্ছে সিক্রেট, ওটা কাকু আমাদের বলবে না। আর যদি তার মজা নিতে চাও তোমাকে এখানে আসতে হবে, আর এটা ট্রাই করে দেখতে হবে কীরকম খেতে। দারুণ লাগছে খেতে, পরে ভিডিও হবে, বন্ধ করে দাও। তো চাটা তো খেলাম, খুবই ভালো লেগেছে। চায়ের শেষের দিকে একটা বেশ নোনতা নোনতা টাইপের ফ্লেভার আসবে, ওটা এত সুন্দর খেতে মানে আমি মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কেউ চাও অবশ্যই এখানে এসে একবার ট্রাই করবে। আমার নিজের পার্সোনাল দিক থেকে বললো আমার তো খুবই ভালো লেগেছে। আর কাকু বললেন যে যদি চাটা খাও তোমার সর্দি লাগুক বা জ্বর যে কোনো ধরনের শারীরিক সমস্যা কেটে যাবে। ওটা এক ধরনের কাঢ়া টাইপের, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো রাস্তার লোকজন দেখছে, আমারও একটু লজ্জা লাগছে, ওয়েস্ট বেঙ্গলাতে ব্লগিং ব্যাপারটা তো খুব একটা ভালো করে আসেনি, তো সবাই দেখছে ভাবছে যে কী করছে রে বাবা। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম ধরনের ভিডিও আমি প্রায়ই নিয়ে আসি। আর কমেন্টে জানাবে তোমার কীরকম লাগলো। তো দেখা হচ্ছে নিক দূরতে, বাই বাই।